সজীব, এই ওই লোকটা থাকলে মনে হয় একটু কথা বলা যায়। দূরে দূরে ডাক দেন, ডাক দেন, আমরা খোঁজ নেই, কারণ হচ্ছে যারা দেখা গেছে বাড়ি ঘর চিনে যাইতে পারে না, আমরা তাদের ঠিকানা খুঁজেই ধরবো। মনে করো তুমি যাইতে পারতেছ না, তাদের নিজস্ব খরচে তোমাকে বাড়ি খুঁজে দেওয়া হবে। তোমার নাম বলো, ঠিকানা বলো। বলো নাম। সজীব। সজীব। সজীব ভাই। পিতার নাম? কথা কই না। আমার পিতার নাম বাড়িতে কোনো কারণে সংসার থেকে চলে আসছে, যাইতে পারতেছে না। এখন তো আম্পায়ার আসছে, বলো কি জন্য গেলাই দিয়েছে? তোমার আব্বুর নাম বলো। তোমার তোমার আব্বার কাছে দিয়ে আসবে? তোমার আব্বুর কাছে আমরা তোমাকে দিয়ে আসবো। হ্যাঁ বলো, তোমার আব্বার নাম কোন জায়গায়? ঠিকানাটা বলো। দেশ ঠিকানাটা বলো। কোন জায়গায় তোমার বাড়ি? আমরা তো সকলেই চার চার একজন যদি আমাকে সেই ঠিকানাটা বলো, গ্রামের নাম বলো, থানার নাম বলো, পোস্ট অফিস কোথায় সেটা বলো, বললে সমস্যা কি? আমার তো গ্রামে থানায় মামলাও নাই আর আমার নামে কোনো ইয়েও নাই। তো আমার আমার নামে 14টা আছে। কি কি মামলা বলো তো? এই না সেটা সলাই খাওয়ান আছে। তুমি তো সুস্থ মানুষ, আজকে কিন্তু এখন তোমার আমি গোসল করাবো, সাতটা কিনে দেবো। চোর ধরে পিঠে তোমার সমস্যা কি? তুমি তো ভালো মানুষ। অনেকেই নিশা করে না, ওটা ভালো কথা। অনেকে সৎ করা না হলে 50টা নিশা করে না, আর 50টা নিশা করে। হ্যাঁ পরে খাবার মাঝখানে ঘুমিয়ে ধরবো, কম্বল সরাও। শীত করে খাওয়ানোর সময় মানে খুশি মারি যাবো, খাবার মায়ের না বলছিল।
এটি আসলে কি পাগল নাকি নাকি আছে আমাদের কাছে প্রতিবেদন জমা দিয়ে আমি মধ্যে শোষা মোশা গুলো আনি খাই শোষা খাই শোষা পাও পাই পাই ফেলে ফেলে যাওয়া মানে এইটাই তো খাইবো ভালো দিন কি কেউ এত সহজে চাই না এটা বিয়ে করতে বুঝছে ও শোষা আর পাবে ও আপা রে সেটে গেছে এই ওর বাড়ি মানে খুলনা মনে হয় ভাষায় বুঝে ভাষায় বুঝে যায় ছেলে ডাক দিলে তো আবার ওইটা আড়া দিব দানা দানা এখানে কি কি দোকান আছে খাবারের দোকান আছে আশেপাশে আছে এই খাইছে কিনা দুপুরে কে জানে ও এর তো মনে আমরা এর আগেও দেখছিলাম খাওয়া হয়েছে দুপুরে ওদিন খাবার দিয়ে গেছিলাম খেয়াল আছে কোন জায়গায় বলো তো রাত্রে খাবার দিয়েছিলাম মনে আছে মনে নাই এই যে ব্রিজের নিচে ছিলা এখন কি খাইবা বলো চা রুটি তাইলে কিছুই খাইবা না ঘুম দিবা ঘুমাবা না উঠে বসো দেখি উঠিব হয়ে বেটা হয়ে বেটা উঠিব এটা আমরা খাবার দিয়েছিলাম তো এখানে ছিল আপনি বসেন উঠতে হবে না বসেন কম্বল গুলো সরান এখন আরে রৌদ্রের ভিতরে কম্বল মুড়ি দেওয়া থাকে ঠান্ডা মনে হয় এখন কম্বলটি খুলে রাখো খুলে রাখো সামনে থেকে না এখন কম্বল গুলো খুলে রাখো এখানে আছে কেটে রুটি আর চা নিয়ে আস এই ঘোমটা খোলো ঘোমটা খোলো খিচুড়ি আনাইতেছি হ্যাঁ ডিম দিয়া আজকে তো খাবার দিয়ে আসি নাই ডিউটি থেকে আইসে বলছি ডাইরেক্ট মাথা দেখা একটু কথা বলো এইভাবে থাকলে কেমনে বুঝবো বাড়িঘর কি তারপরে খোঁজ নিয়েছিল না নাম জানি কি বলছিল উনি ছোট দেখেন কি নাম জানি তোমার সজীব না তুমি জানি কি বললো অন্য একটা নাম শুনে গেলাম নাকি সজীব বলছিল নাম যখন যেটা মনে হয় মনে হয় বলে মাথা তোলো আর এটা সজীব এই সজীব আর দুই খাইবা কি নাম তোমার